বালুরঘাটের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার মালদায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। 24 ঘন্টা নিখোঁজ থাকার পর বালুরঘাটের 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবজিৎ রুদ্রের মৃতদেহ উদ্ধার হল মালদা জেলার গাজল এলাকায়। মঙ্গলবার সকালে রেললাইনের ধারে 3 টুকরো মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা, যার মধ্যে 1টি টুকরো রেললাইনের মধ্যেই পড়েছিল এবং পাশেই তার ভোটার কার্ড উদ্ধার হয়েছে সেখানে এবং এটা দেখেই মনে করা হচ্ছে যে এই মৃতদেহটি নিখোঁজ দেবজিৎ রুদ্রের। জানা গিয়েছে গত সোমবার সকাল থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। এরপর দিনভর পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরা দেখা যায় তিনি ভোর 3:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বালুরঘাট রেল স্টেশনের দিকে গেছেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে জানতে পায় যে রাত পেরিয়ে সকাল হতেই মৃতদেহ উদ্ধারের খবর আসে। কী কারণে মৃত্যু হয়েছে খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করল গাজল থানার পুলিশ। শোনাই কি বলছেন পুলিশ কর্মী প্রদীপ কুমার কর্মকার। ভোটার আই কার্ড পাওয়া গেছে একটা, পাশে ভোটার আই কার্ড পড়েছিল। তো ব্যাপারটা হলো যে এটা হচ্ছে সম্ভবত বালুঘাট টু কলকাতা যে তেভাগা এক্সপ্রেস, সম্ভবত আমি সঠিক বলতে পারছি না এটা। তো এই ব্যাপারে আমার তো তখন খবর পেলাম, খবর টবর পাওয়ার পর তো আমার সব এলাম আর কি, এসে তো দেখলাম যে এই পরিস্থিতি। এখন তো আমাদের ইনভেস্টিগেশন তো চলবে। ভোটটা সম্ভব বালুঘাট, ইয়ে ভোটার কার্ডের কী নাম আছে যেন? হ্যাঁ, বালুঘাটের বাড়ি সম্ভবত, মানে এখনও কিন্তু নোন হয়নি, আর নোনই আছে। আমরা দেখি এটা ব্যাপারটা নিয়ে ইনকোয়ারি টিনকোয়ারি করবো। মনে হচ্ছে তো এখন সাইডে যখন পড়েছে, দু অর্ধেক হয়ে গেছে যখন বডি, হতে পারে মেবি ট্রেন থেকে তো পড়েও যেতে পারে। এটাকে আমরা এখন নিয়ে যাবো বালুঘাট হসপিটালে, ওখানে বড় ডেটা একটা ইয়ে ডাক্তারবাবু ইয়ে করবেন, ওখান থেকে সোজা আমরা মর্গে পাঠিয়ে দেবো, ওখানে পোস্টমর্টেম তারপরে রিপোর্টে যা হবে। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরলেন এবার শুনব। দেবজিৎ রুদ্র বালুরঘাটের 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সোমবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপরে পুলিশে নিখোঁজ ডায়েরিও করা হয়। তবে পুলিশ সূত্রে যেটা জানা গেছে বালুরঘাটের, যে 3:15 নাগাদ তাকে রেল স্টেশনে তাকে দেখা গেছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালবেলায় তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় এই রেল লাইনের ধার থেকে, অর্থাৎ মালদার গাজলের শহীদপুর এলাকা, সেই শহীদপুর এলাকার রেল লাইনের ধার থেকে জানা যায়। আজ সকালে যখন স্থানীয় যে সমস্ত কৃষক বা চাষিরা রয়েছেন, তারা যখন কাজে যাচ্ছিলেন, সেই সময় এই জায়গাতেই তার মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে এরপরে গাজল পুলিশকে খবর দেওয়া হয়। পাশাপাশি যে বালুরঘাট জিআরপি রয়েছে তাকেও খবর দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাজল থানার পুলিশ। মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট নিয়ে যাওয়া হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাকে খুন করা হয়েছে। তবে সেটা খুন না রাজনৈতিক কোনো ষড়যন্ত্র রয়েছে সেটাও খতিয়ে দেখছে দুই থানার পুলিশ। বালুরঘাটে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে মালদায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 24 ঘন্টা নিখোঁজ থাকার পর বালুরঘাটে 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবজিৎ রুদ্রের মৃতদেহ উদ্ধার হল মালদা জেলার গাজল এলাকায়। মঙ্গলবার সকালে রেল লাইনের ধারে 3 টুকরো মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা, যার মধ্যে 1টি টুকরো রেল লাইনের মধ্যেই পড়েছিল এবং পাশেই তার ভোটার কার্ড উদ্ধার হয়েছে যেখান থেকে মনে করা হচ্ছে এই মৃতদেহটি নিখোঁজ দেবজিৎ রুদ্রের। আরও জানা গিয়েছে গত সোমবার সকাল থেকে তিনি নিখোঁজ হয়ে যান। এরপর দিনভর পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় তিনি ভোর 3:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বালুরঘাট রেল স্টেশনের দিকে গেছেন। কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে শোনাবো আরেকবার। ভোটার আই কার্ড পাওয়া গেছে একটা, পাশে ভোটার আই কার্ড পড়েছিল। তো ব্যাপারটা হলো যে এটা হচ্ছে সম্ভবত বালুরঘাট টু কলকাতা যে তেভাগা এক্সপ্রেস, সম্ভবত আমি সঠিক বলতে পারছি না এটা। তো এই ব্যাপারে আমার তো তখন খবর পেলাম, খবর টবর পাওয়ার পর তো আমার সব এলাম আর কি, এসে তো দেখলাম যে এই পরিস্থিতি। এখন তো আমাদের ইনভেস্টিগেশন তো চলবে। ভোটটা সম্ভব বালুরঘাট, ইয়ে ভোটার কার্ডের কী নাম আছে যেন? হ্যাঁ, বালুরঘাটের বাড়ি সম্ভবত, মানে এখনও কিন্তু নোন হয়নি, আর নোনই আছে। আমরা দেখি এটা ব্যাপারটা নিয়ে ইনকোয়ারি টিনকোয়ারি করবো। মনে হচ্ছে তো এখন সাইডে যখন পড়েছে, দু অর্ধেক হয়ে গেছে যখন বডি, হতে পারে মেবি ট্রেন থেকে তো পড়েও যেতে পারে। এটাকে আমরা এখন নিয়ে যাবো বালুঘাট হসপিটালে, ওখানে বড় ডেটা একটা ইয়ে ডাক্তারবাবু ইয়ে করবেন, ওখান থেকে সোজা আমরা মর্গে পাঠিয়ে দেবো, ওখানে পোস্টমর্টেম তারপরে রিপোর্টে যা হবে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।